এই গেল একটা বিষয়। আরেকটা হলো এই আশুরা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, পৃথিবী সৃষ্টি করতে চাই যাওয়ার পরে তিনি ছয় দিনে কাজ শেষ করেছিলেন। সপ্তম দিন ছিল জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মাখলুক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোটি কোটি মানুষের রুহ সহ পৃথিবীতে যত কিছু তৈরি করতে চাইছিলেন এরা ছয় দিনই তৈরি করেছিলেন। ছয় দিন তৈরি করার পরে পরের দিন ছিল যেই দিন, সেই দিন হলো জুমার দিন, সেদিন ছিল শুক্রবার। এই জন্য এই জুমার দিনটা আমাদের জন্য ঈদ হিসাবে, পুনর্মিলন হিসাবে ঈদের এই জুমার দিনটা আমাদের নামাজ বাধ্যতামূলক করেছেন। এক দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিন কাজ শেষ করার পরে যেদিন কাজের থেকে ফুরসত নিলেন, ক্ষান্ত হলেন, সেদিন ছিল দশই মহরম। মানে দশই মহরমে তিনি সব কাজ শেষ করে ফুরসত নিলেন, ক্ষান্ত হলেন, আর কোনো কাজ তিনি করবেন না বা আর কোনো ডিউটি পালন করবেন না। সেখান থেকেই এই পর্যন্ত দশই মহরম চলে আসছে। আবার দশই মহরম যেদিন ছিল সেদিন শুক্রবার ছিল, কাজ যেদিন শেষ করেছিলেন সেদিন শুক্রবার ছিল। আবার আল্লাহ রসুল ঘোষণা করেছেন যেদিন কিয়ামত হবে ওই দিনও দশই মহরম, আবার ওই দিনও থাকবে শুক্রবার। তাহলে আজকে দশই মহরম, আবার আজকে শুক্রবার, তাহলে কিয়ামত তো আজকেই হবে নাকি হবে না? তাহলে রসুলের হাদিস কি মিথ্যা হয়ে গেল নাকি? দশই মহরম এবং শুক্রবার দুটো মিলে গেছে। এবার আল্লাহ রসুল বলেছেন যতদিন পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি এই পৃথিবীতে এই ধরার পরে অবস্থান করবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। এখন আমাদের সমাজে ইমানদার আছে না নাই? আছে। আমরা কতটুকু ইমানদার জানি না, তবে ইমানের মাপকাঠিতে যদি বিচার করা হয় বর্তমান এই সমাজে এই অবস্থায় যদি ইমানের মাপকাঠিতে আমাদের বিচার করা হয় তাহলে শতকরা 95% লোক যে ফেল করব এর ভিতরে আপনাদের সন্দেহ নাও থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ আছে। শতকরা 95% লোক আমরা পাশ করতে পারব না। যদি বলেন হুজুরি আপনি কিভাবে বলতেছেন, সামান্য 50টা টাকার জন্য ইমান বিক্রি হচ্ছে, সামান্য 2 কেজি চালের জন্য ইমান বিক্রি হচ্ছে, সামান্য একটা মামলা ঠুকে দেবে এই ভয়তে ইমান নষ্ট হচ্ছে, সামান্য একটা এক কাপ চার একটা সিগারেটের বিনিময়ে ইমান নষ্ট হচ্ছে, যেই মুসলমান একটা সিগারেট আর এক কাপ চার বিনিময়ে ইমান নষ্ট করে, যেই মুসলমান 50টা টাকার বিনিময়ে নিজের ইমান বিক্রি করে, যেই মুসলমান 500 টাকার বিনিময়ে একটা আমানাতকে খেয়ানাত করে, সৎ যোগ্য প্রার্থীর বিপরীত একজন জালেম ফাসেক সুদখোর বদমায়েশ জেনাখোরকে নেতা নির্বাচন করে, ওই জাতির সামনে যদি এখন দাজ্জাল এসে বলে আমি আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত বাইরে যেয়ে বলবে তুমি আল্লাহ, এর ভিতরে সন্দেহ নাই। নাউজুবিল্লাহ বলা খুবই সহজ কিন্তু কাজে টিকে থাকা খুবই কঠিন। আজকে দাজ্জালের মতন লোক এসে কি বলবে, এই যে ভাই দেখো আমার ডাইন হাতের ভিতরে জান্নাত, দেখেন কি সুন্দর, এই যে ভাই দেখেন আমার ডাইন হাতের ভিতরে জান্নাত, আমরা সবাই ভিডিও পর্দার মতন বাইরে যেয়ে দেখবো, আর ইবাপ রিবাপ ওই সেই জান্নাত, ওই জান্নাতের ভিতরে আমার দাদা আমাকে ডাকতেছে, আমার বাবা আমাকে মানে ইশারা করে বলতেছে খোকা শিগগিরি চলে আয়, এটা হলো প্রকৃতপক্ষে জান্নাত, নবীজি এই পর্যন্ত যা বলিছে সব ভুল বলিছে, আল্লাহর কোরআনে তোমরা যা শুনেছো ও কোরআন মানুষ তৈরি করেছে এটা আসলে সঠিক নয়, আমি তোর বাবা জান্নাতের ভিতরে বসে আছি, আমি তোর দাদা জান্নাতের ভিতরে বসে আছি, এখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আর আমার আয়েস তাড়াতাড়ি চলে আয় জান্নাতের ভিতরে, আমি এত সুখের ভিতরে আছি, তুই তাড়াতাড়ি ঢোক, ঢুকলেই জান্নাতের সুবাত বইয়ে যাবে। বাবা জান্নাতের ভিতরে বসে আমাকে ডাকতেছে, 70 বছর আগে বাবারে হারাইছি, বাবারে দেখিনি, এখন বাবা ওই জান্নাতের ভিতরে বসে ডাকতেছে, তাহলে বাপের ডাকটা সন্তানের জন্য কত করুণ হবে। আর আপনি বলবেন যে আমি মানব না, এটা কিন্তু বলা যত সহজ করা তত সহজ নয়। ওই সূর্যকে ডাইন হাতের ভিতরে আনবে, যে সূর্য আসমানে ঘুরতেছে ওই সূর্য ডাইন হাতের ভিতরে আসবে, ওই চন্দ্র যে চন্দ্র
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিখণ্ডিত করেছিলেন, এই চন্দ্র বাম হাতের ভিতরে আনবে, দুই হাতের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে বলবে আমি খোদা, আমি আল্লাহ, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, তুমি আমাকে আল্লাহ বলে মানো। সেদিন কয়জন মুসলমান যে টিকে থাকবে একমাত্র আল্লাহই ভালো জানে। সেদিন দাজ্জাল এসে বলবে যে এই পৃথিবীতে আমি মা সুখ শান্তি দিতে পারি, সুখ শান্তি দিতে পারি কিরকম, এই গ্রামটা বলবে এই গ্রামটা সব পুড়ে উজাড় হয়ে যাও, গ্রাম সব পুড়ে উজাড় হবে। বাম সাইডি বলবে এই গ্রামটা সব ফলে মূলে ভরপুর হয়ে যাও, সব ফলে মূলে ভরপুর হয়ে যাবে। সব ফলে মূলে ভরপুর হওয়ার পরে এ গ্রাম যখন পুড়িয়ে ছাই হবে, এই ক্ষমতা এই পাওয়ার যার হাতের ভিতরে থাকবে সে বলবে আমি আল্লাহ এতদিন গায়েব ছিলাম, এখন দৃষ্টিগোচর হয়েছি, তোমাদের সামনে এসেছি, আমি আল্লাহ আসমান থেকে চলে এসেছি, আমাকে মেনে নাও। সেদিন কয়টা লোক আল্লাহ দাজ্জালকে আল্লাহ না বলে, দাজ্জালকে আল্লাহ না বলে প্রকৃত আল্লাহর পরে টিকে থাকবে কয়টা লোক, এবার আপনি হিসেব করে দেখুন তো, এবার আপনি একটু খোঁজ করে দেখুন তো। আমার চাকরি হচ্ছে না, 10 লক্ষ টাকা ঘুরে দিচ্ছি। আমার চাকরি হচ্ছে না, নেতার কাছে গেছি, নেতা বলেছে অমুকির নামে স্লোগান দাও, দিলাম, অমুক কি এই বলে মানো, মানলাম, তারপরে অমুক হলো অমুক তুমুক সব বলো, বললাম, তাহলে চাকরির জন্যই 10 লাখ টাকা দিলাম, ইসলাম বিরোধী যত বক্তব্য শিখাই দিল সব বক্তব্য পেশ করলাম, তাহলে একটা চাকরির জন্য শুধু এক মুঠো রেজেকের জন্য যদি আপনার অবস্থা এই হয়, আর এত বড় দাজ্জাল যখন এত কিছু দেখাবে, আপনি ইমান না হারা হয়ে চলে যাবেন, ইমান থাকবে, এটা থাকবে না এমন কোনো কথা নাই, কিন্তু শতকরা 99% মুসলমান ইমান হারা হয়ে যাবে। ঠিক সেই সময় গোটা পৃথিবীতে যখন দাজ্জালের রাজত্ব চালু হয়ে যাবে, দাজ্জাল যখন ক্ষমতার মসনদে বসবে, দাজ্জাল যখন গোটা পৃথিবী ছপর করবে, এরকম অলৌকিক জিনিস যখন দেখাবে, তখন সিরিয়া সহ পার্শ্বত্যের ইসলামী দেশের থেকে একজন যুবক বেরিয়ে আসবে, বেরিয়ে এসে বলবে ও দাজ্জাল, তুমি সবাইকে আল্লাহ বলে স্বীকার করাতে পারো, কিন্তু আমি ইমানদার, আমি মুসলমান, আমি তোমারে আল্লাহ বলে মানি না। খুব কঠিন অবস্থা হবে, আর ইমানদারেরা এই ফেতনার থেকে বাঁচতে পারবে না। তাই ইমানদারেরা যখনই শুনবে দাজ্জালের আবির্ভাব হয়েছে, সব ইমানদারেরা মক্কা মদিনার দিকে রওনা হবে। মক্কা মদিনার গেটে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, দাজ্জাল মক্কা এবং মদিনার ভিতরে ঢুকতে পারবে না। এই যুবক বলবে রে দাজ্জাল আমি তোর আল্লাহ বলে মানি না, যুবককে হত্যা করা হবে, কতল করা হবে, যুবককে 2-3 খণ্ড করে দেওয়ার পরে এবার যুবক কথা বলবে, ওই খণ্ড মস্তিষ্ক নিয়ে খণ্ড মাথা নিয়ে কথা বলবে। যুবক বলবে দাজ্জাল আমি হাদিস শরীফ পড়েছি, তুমি প্রথমবার হত্যা করতে পারবে, দ্বিতীয়বার হত্যা করতে পারবে, সুতরাং আমি তোমাকে এখন আল্লাহ বলে মানি না, তুমি যদি পারো আমাকে জীবিত করো, আবার দাজ্জাল একত্রিত করে দেবে, লক্ষ লক্ষ মানুষকে বলে দেওয়া হবে দেখো তো আমি হত্যা করলাম আবার জীবিত করে দিলাম, দুইবার যখন জীবিত হয়ে যাবে ওই লোকটা দাঁড়িয়ে তখন বলবে দাজ্জাল এবার যদি তুমি আমাকে হত্যা করতে পারো, কেটে দিতে পারো, তাহলে আমি তোমাকে খোদা বলে মানব। ওই দাজ্জাল হাজারো চেষ্টা করবে, ওই ইমানদার ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জাল সমস্ত জায়গায় মাতোপারি করিয়ে এক ইমানদারের কাছে হেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওই বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কোনো দাম নাই একজন ইমানদারের চাইতে, কথা বুঝতে পেরেছেন, ওই বাইতুল্লাহর কোনো দাম নাই একজন ইমানদার ব্যক্তির চাইতে, ওই বাইতুল্লাহ চাইতে ইমানদার ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। হযরত আসওয়াদ যে পাথরে চুম্বন করলে গোনা মাফ হয়ে যায়, এই হযরত আসওয়াদের সামনে হযরত ওমর ফারুক দাঁড়াই বলেছিলেন হে পাথর তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তুমি আমার উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না, আমি তোমার গায়ে চুম্বন দেই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছে তাই, সুতরাং আমার বিশ্বাস তোমার এই আমার এই চুম্বনে তুমি কোনো উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না,
তবে রসুল যদি তোমার গায়ে চুম্মান না দিতেন আমিও চুম্মান দিতাম না। সুতরাং রসুল চুমা দিয়েছে তাই আমি তোমাকে চুমা দিয়েছি। তবে একটা জিনিস জেনে রেখো হাজরে আসওয়াত, তোমার সেইতে তুমি যে ঘরে অ্যাটেন্ড করে বসে আছো ওর সেইতে আল্লাহ পাকের কাছে একজন মুমিন ব্যক্তি একজন ইমানদার ব্যক্তির দাম অনেক বেশি। সুতরাং ইমানদার ব্যক্তির মর্যাদা ওই কাবা ঘরের চাইতে বেশি। এই জন্য এই বাইতুল্লাহ যে ঘরে ইবাদত করছেন এই ঘরের চাইতে একজন ইমানদারের ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওই ইমানদার ব্যক্তি যখন মোকাবেলা করবে দাজ্জাল যখন পারবে না, দাজ্জাল তখন পিছনে হটতে শুরু করবে। সমস্ত পৃথিবীতে জয়ী হলো, হেরে গা যাবে কয়জনের কাছে? একজনের কাছে। এবার দাজ্জাল যখন পিছনে হটতে শুরু করবে, যারা একটু দুর্বল ইমান ছিল তারা তো ইতিমধ্যে দাজ্জালকে দাজ্জাল বলেই মেনে নিয়েছে, যারা শক্ত ইমান তারা গা ঢাকা দিয়েছে, অথবা আত্মগোপন করেছে, অথবা বাঁচার জন্য বিভিন্ন সলে বলে কলকৌশল অবলম্বন করছে। এমত অবস্থায় সবাই জেনে যাবে যে একজন ইমানদারের কাছে দাজ্জাল হেরে গেছে। দাজ্জাল হেরে যেই যখন পালাবে যারা দুর্বল ইমান।